এ যেন এক জীবন্ত বিষয়। অন্ধ হয়েও বিস্ময়কর দক্ষতার সাথে মেরামত করছেন বাইসাইকেল, কখনো বসাচ্ছেন পানির পাম্প, এমনকি জটিল সেচ যন্ত্র মেরামত করছেন একদম চোখে না দেখেই। মিস্ত্রিরা বলে যে গিয়ার বসার কাজটা একটু কঠিন, আর ওইটা আমি মনে করি যে ওইটা আমার সবচেয়ে বেস্ট, ওইটা আমার ভালো লাগে ওই কাজটা করতে। পুরোপুরি অন্ধ হওয়া সত্ত্বেও তার এই অভূতপূর্ব কর্মদক্ষতায় যে কারোরই সন্দেহ হতে পারে, তবে স্থানীয়রা সবাই তার অন্ধত্বের বিষয়টি নিশ্চিত করেন। 15 বছর আগে উনি ভালো ছিল, আজ 15 বছর থেকে দেখি অন্ধ হওয়ার পরও এই গুণী সাজছে। মাঝেতে নামাজ পড়তে গিয়েছে, আমার পিঠের পাও তুলে দিয়েছে, ওই আছেন দেখতে পারিনি, আস্তে আস্তে একেবারে অন্ধ হয়ে গেল। ইনি চুয়াডাঙ্গার বিস্ময় মানব মঙ্গল মিয়া, যিনি চোখে না দেখতে পেলেও স্বাভাবিক মানুষের মতোই করতে পারেন সব কাজ। একটা আছে অন্তরচোখ আর একটা আছে বাইরের চোখ। আমি বাইরের চোখ দিয়ে দেখতে পারি, না পারলেও অন্তরচোখ দিয়ে ওটা দেখতে পারি বা বুঝতে পারি যে মেশিনটার এই জায়গায় সমস্যা আছে। তার হাঁটা চলা কাজকর্ম দেখে কেউ কোনোভাবে ধরতেই পারবে না তিনি পুরোপুরি একজন অন্ধ মানুষ। অন্ধ হয়েও দক্ষতার সাথে স্বল্প মূল্যে কৃষকদের সেচ পাম্প ঠিক করে দেন বিধায় এলাকায় তিনি পরিচিত কৃষকের বন্ধু বলেও। দূর মাঠে একটা শ্যালো মেশিন নষ্ট হয়ে গেছে, হয়তো কারো কান্দে ভর করে সেই হাঁটু কাদা পার হয়ে সেই মেশিন ছেড়ে দিতেও সে দ্বিধাবোধ করে না, আসলে সে কৃষকের বন্ধু হিসাবেই এলাকায় পরিচিত। বিভিন্ন কারিগরি কাজের পাশাপাশি মঙ্গল মিয়া অন্ধ হয়েও শুধুমাত্র হাতের স্পর্শেই বেশিরভাগ সময় ঠিকঠাক চিনতে পারেন আলাদা আলাদা টাকার নোট। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বুড়োপাড়া গ্রামে বসবাস করেন মঙ্গল মিয়া। অন্ধ হওয়া সত্ত্বেও মেশিন মেরামতের কাজ করে দিয়েছেন মেয়েকে বিয়ে, ছেলেকে পাঠিয়েছেন সৌদি আরবে। ছেলেপিলারা আমার কাজ করতে দেয় না, তবু মানুষ ছাড়ে না বলে করতে হয়। আমার কারো কাছ থেকে চেয়ে নিই না, যে যা খুশি হয়ে যা দেয় এইটুকুই। আমি কারো কাছে জুলুমও করি না, তবে পরিপূর্ণ আর কেউ আমার দেয়ও না। তাদের উপকার হয়, আমার একটু উপকার হয়। প্রত্যেক মাসে দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা একটা আয় আসে। জানা যায় বাবা মায়ের রক্তের গ্রুপ এক হওয়ায় জিনগত ত্রুটির কারণে জন্মের পর থেকেই চোখে আবছা দেখতেন মঙ্গল মিয়া। দেশের বহু জায়গায় চিকিৎসা করিয়েও লাভ হয়নি কোনো। উপরন্তু প্রায় 14 বছর আগে এক চিকিৎসক তার চোখে ইনজেকশন পুশ করার পর পুরোপুরি অন্ধ হয়ে যান মঙ্গল মিয়া। আমার আব্বা আছে অন্ধ হয়ে আজকে 14 বছর হচ্ছে, তো একজনা যোগাযোগ করলে যাচ্ছে ঢাকায় গেলে চোখ ভালো হয়ে যাবে। ঢাকায় যাওয়ার পরে একটা সুই ফুরানোর পরে মনে করেন চোখটা একদম হয়ে গেছে বলে কাজ 14 বছর হচ্ছে, তো এখন যে কাজটা করে পুরাটাই আন্দাজে। অন্ধ হলেও জীবন যুদ্ধে হার মানেনি মঙ্গল। নিজের দক্ষতা দিয়ে তিনি পরিণত হন এক বিস্ময় মানবে। চোখে না দেখলেও সাইকেল, বৈদ্যুতিক মোটর, শ্যালো মেশিন সহ বিভিন্ন ধরনের যন্ত্র মেরামত করতে পারেন তিনি। জীবিকার তাগিদে প্রতিদিন সকালে কাজে বের হয়ে পড়েন অন্ধ মঙ্গল মিয়া। কখনো কাজ করেন টিউবওয়েল বসানোর, আবার কখনো নিজের দোকানে সাইকেল কিংবা স্যালো মেশিন সারানোর। মঙ্গল মিয়া এতটাই দক্ষ যে স্যালো মেশিনের শব্দ শুনে তিনি বুঝতে পারেন কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে। মূলতই এখন যেগুলো করি, মেশিন সারা, সাইকেল সারা, ভ্যান সারা, টিলার সারা, আর এই মোটর বসানো বা এই যে পানির লাইনের কাজগুলো কারো কাছে শেখা নাই, এগুলো নিজে নিজেই করি আমি। এতটা দক্ষতার পরও তার নেই কোনো চাহিদা। কাজ করার পর যে যা দেয় তাতেই খুশি এই বিস্ময় মানব। শুধু নিজ গ্রামেই নয়, আশেপাশের বেশ কয়েক গ্রামেও রয়েছে মঙ্গল মিয়ার কদর। তার কাজে কার সহযোগিতা লাগে না, সে একাই মোটামুটি এসব কাজে যথেষ্ট। তার মনে থেকে একটা বিশ্বাস আছে যে আমি শান্তি পারবো, ওই জন্য সে সারে, আর এটা সাকসেসও হয়। মঙ্গল মিয়ার মতো মানুষ আমাদের এই সমাজে বিরল। অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়, কাজ করে সংসার চালাচ্ছেন মঙ্গল মিয়া, তাই সমাজের মানুষ তাকে স্যালুট জানান।